ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। অনেক কথা উঠে এসছে যে ছোট পর্দার অভিনেত্রী কেন রিলসের মাধ্যমে কাজ পাওয়া, ফলোয়ার্স বাড়ানো, কিন্তু আমরা যদি লোকে কি ভাবছে সেটা ভাববো তাহলে আমরা নিজেদের কাজ কখন করব? হ্যাঁ, মানে দেখো কমেন্ট সবগুলোই পড়ি, হ্যাঁ সব কমেন্ট পড়ি, কিছু কিছু কমেন্ট খারাপ বলায়, কিন্তু আটেন্ডারটা এটাও ভাবতে হবে যে কুছ তো লোক কেহেঙ্গে লোগো কা কামে কেনা। আর কেউ কেউ জীবনের অনেক দুঃখ কষ্ট ফ্রাস্ট্রেশন বের করতে আসে ইনস্টাগ্রামে, তাদের কষ্টটা বুঝে আমরা ভাবি যে ডিলিট। হ্যাঁ অ্যাকচুয়ালি যেটা সারাক্ষণ সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে মা হলেন জিনা সাহা। বড় পর্দায় তিলোত্তমা আসছে এবং যাদের একসাথে বড় পর্দায় দেখার ইচ্ছা আপনাদের অনেক দিন ধরেই তারাই রয়েছে, তবে একসাথে কি খুব একটা বেশি হয়তো আমরা পাচ্ছি না, তাই তো? একদমই পাওয়া যাবে না একসাথে। একসাথে আমাদের একটা সিন আছে, হ্যাঁ বাকি একসাথে তো নেই, কিন্তু হ্যাঁ সিনেমাটা আমরা একসাথে মিলে করেছি তিলোত্তমাতে। একসাথে দুজনকে আলাদা আলাদা গল্পে দেখতে পাবে। আচ্ছা ক্যারেক্টারটা একটু শুনবো, তার আগে আমি একটা কথা বলি যে যেটা সারাক্ষণ সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে মা হলেন জিনা সাহা, কিন্তু সেটা তো নয়, গল্পটা কিরকম আমরা এটা সেটা একটু জানবো আগে। গল্পটা হলো এটা, তিলোত্তমা হলো আসলে একটা অনাথ আশ্রম, আর সেই অনাথ আশ্রমটা কীভাবে বিভিন্ন মানুষদের টাচ করছে, তাদের নিজেদের স্ট্রাগলের সাথে কীভাবে পুরো গল্পটা এগোচ্ছে, এই নিয়েই গল্পটা। আর পুরো গল্প যদি এখন বলে দিই তাহলে তো কেউ দেখবে না, কিন্তু খুবই মন ছোঁবে মানুষের এটাই আশা করি। চরিত্রটা যেমন তুমি বললে মা হলেন তৃণা, এই মা হয়েছে এই সিনেমাটায়, তৃণা এই সিনেমাটায়। তো তৃণা ক্যারেক্টারটা হলো অরুণিমা নামটা, আর সে একজন সিঙ্গেল মাদার। তো একটা সিঙ্গেল মাদারের লাইফে আপস অ্যান্ড ডাউনসও প্রত্যেকটা চরিত্রতে থাকে। এই গল্পটা একটা চারজনের একটা গল্পের ভিত্তিতে, প্রত্যেকটা মানুষের যেমন জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, সেই বেসিসে তো একটা সিঙ্গেল মাদারের লাইফে তার মেয়েকে মানুষ করতে কতটা মানে হয় না আপস অ্যান্ড ডাউন্স দিয়ে যেতে হয়, এই নিয়েই আমার ক্যারেক্টারটা, আমার গল্পটা। প্রথমবার মায়ের চরিত্র করা, তো সেটাতে তুমি কতটা এনজয় করেছো? এনজয় তো করেছি, কিন্তু ভীষণ ইমোশনাল একটা ব্যাপার, খালি মা ব্যাপারটাই এতটা ইমোশনাল সবার জন্য সবার ক্ষেত্রে। আই থিঙ্ক তিলোত্তমার পুরো টিম ওইটা অরুণিমার মধ্যে থেকে চেষ্টা করেছে খুব ভালো করে ফুটিয়ে তোলার, বাকিটা তো দর্শক বলবে। তুমি যদি বলো মা তৃণা দিকে দেখে কেমন লাগলো পর্দায়? আমি আমরা দেখিনি, তোমার যেরকম লেগেছে আমারও সেরকমই লেগেছে না, মানে মানে এখন পুরো সিনেমাটা দেখলে বলতে পারবো যে কেমন লেগেছে, কিন্তু ওভারঅল আই থিঙ্ক যে লুক অ্যান্ড ফিলটা খুব ভালো লেগেছে আমার। তো একসাথে তো বড় পর্দায় কাজ হলো, কিন্তু এই যে একসাথে দেখার একটা ইচ্ছে তো রয়েছে, তো সেরকম নিয়ে কি কোনো কথা হয়েছে? আপাতত নয়, আই থিঙ্ক উই আর ওয়েটিং ফর দ্য রাইট টাইম। অ্যাবসলুটলি, ঠিক সময় ঠিক জিনিস নিশ্চয়ই হবে। আইটেম সং আমরা যেটা শুনেছি সোডা সং, সেটা তো প্রচণ্ড ভাইরাল এবং খুব ভালো রেসপন্স গানটাতে, তো ইয়াশ নুসরাতের সাথে কাজ করে সেটা একটু তোমাদের থেকে আগে শুনবো। আই থিঙ্ক কাজের থেকেও বেশি ভীষণ একটা ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্সে পুরো ব্যাপারটা হয়েছে, খাওয়া দাওয়া করে হাসা ঠাট্টা মজা করে পুরোটাই এরকমভাবে হয়েছে, আর দে হ্যাভ রিয়েলি মোটিভেটেড আস অ্যান্ড সাপোর্টেড আস থ্রু আউট। আর বাকিটা তো তোমাদের সামনে, এটাই বলতে চাই যে দে আর দ্য প্রোডিউসার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাক্টার্স, সো আমার তো মনে হলো যে আমরা সেটে গিয়েও পার্টি করেছি, সেটের পরেও পার্টি করেছি, মানে গানটাও নাচানাচি করে মজা করে কাটিয়েছি, তারপরে ওটা প্রমোটও মজা করে করেছি, এখনও নিজেরাও গানটা শুনছি আর মজা নিচ্ছি, সো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আর আমার মনে হয় যে ইয়াশ আর নুসরাতের মতো কুল প্রোডিউসার্স খুব কমই পাওয়া যায়। প্রথম যখন তোমরা শুনলে যে এরকম একটা আইটেম সং এবং তোমরা দুজনেই আছো, তো তোমাদের কি রিয়াকশন ছিল? রিয়াকশন মানে এটা ভীষণ অদ্ভুতভাবে হয়েছে। প্রথমত আমি ভীষণ স্কেপটিক্যাল ছিলাম, করবো করবো না, পারবো পারবো না এইটা নিয়ে। তারপর যেদিন আমি মিটিংটা করতে গেলাম সেদিন ও নর্মালি এসেছিল, বিকজ নুসরাত ইয়াশ বলে যে চলো একসাথে ডিনার করি চিল করি, তখন ওদের হঠাৎ মনে হলো যে না তাহলে তো নীলও করো, বিকজ নীলকে বলেছিলাম যে আমার শ্যুটিংয়ে প্লিজ থেকো, আমার জন্য এটা প্রথমবার, ওই মরাল সাপোর্টটা খুব দরকার, তো এমনিতেও থাকতো। তো দৌড়াও ভাবলো যখন থাকবে একটু কিছু নেচেও দিক, সিজ ইজ আ গুড ডান্সার টু, উড়ে গিয়ে জুড়ে বসার মতো ছিল, না না ওরকম কিছু না, বাট দেন আই থিঙ্ক সব মিলে ইট কেম আউট রিয়েলি ওয়েল, আর খুব ভালো লেগেছে শ্যুট করে, খুব ভালো লেগেছে একসাথে ডান্স করে, আর বাকিটা তো তোমরা জানোই, রেস্ট ইজ হিস্ট্রি।
তবে এই সব ভালো লাগার মাঝেও অনেক সময় অনেক কথার আমরা শিকার হই, যেহেতু আইটেম সং কেন তুমি করলে, কেন যেহেতু তোমাকে এইভাবে দেখেনি, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করাটাও একটা তাদের কাছেও একটা বিষয় ছিল যে এভাবে দেখবো, তো সেই নিয়ে তুমি নিশ্চয়ই অনেক কমেন্ট পেয়েছো। হ্যাঁ পেয়েছি, আমার তো এটা মনে হয়নি যে 2016 যখন ফার্স্ট সিরিয়াল করেছিলাম আমি অ্যাকসেপ্টেড হবো কি না অ্যাজ অ্যান অ্যাক্টর, তো ওইখান থেকে লোকে যে একটু ভালোবাসা আশীর্বাদ দিয়েছে বলবো না সবাই, বাট যে যেটুকুনি মানুষে দিয়েছে ওই মানুষগুলো এখনও আছে, এখনও আই থিঙ্ক এত বছর ধরে আছে বলেই একটু একটু আমরা কাজ করতে পারছি, একটু একটু আমি কাজ পাচ্ছি, তো আমি ওইটুকু নিয়েই স্যাটিসফাইড। আর যারা বাকি যারা ক্রিটিসাইজ করে, কিছু কিছু ক্রিটিসিজম খুবই পজিটিভলি নিই, আমাদেরও মনে হয় সেগুলো ঠিক করা উচিত, আমরা চেষ্টা করব ওয়ার্ক করা, আর যেগুলো মনে হয় যে এগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি হবে, নিজেদের মেন্টাল হেলথে ক্ষতি হবে, ওগুলোকে ইগনোর করি। হ্যাঁ একদম ঠিকই বলছে, ফার্স্ট অফ অল তো আমাদের গানটায় কিছু ক্রিটিক্যাল শব্দ আছে যেই জন্যে, বিকজ কিন্তু ওইভাবেই মানে আমরা মানে যারা লিখেছে যারা ভেবেছে ওরা এই জিনিসটাকে পেনিট্রেট করার জন্যই পুরো ব্যাপারটা করেছে, এটা তো একটা ভাবা এই পুরো ব্যাপারটা, কিন্তু মেন ব্যাপারটা হলো যে লোকজন অনেক কিছু বলবে, মানে অনেকের অনেক বক্তব্য থাকবেই, কিন্তু আমি খুব এনজয় করে কাজটা করেছি, আমার খুব ভালো লেগেছে কাজটা করতে, আর আমি দেখছি যে অনেকে এটা নিয়ে নাচানাচি করছে, মজা করছে, অনেক পিকনিকেও নাচানাচি হচ্ছে, তো বেশ বেশ ভালোই ব্যাপারটা। সো আমরা এনজয় করছি যে লোকজন এনজয় করছে, বাকি ভালো বাজে তো মানে শাহরুখ খান, শাহরুখ খানকে লোকজন বলে তো বাজে বাজে, কিন্তু শাহরুখ অ্যাবসলিউট। তবু এই যে রিলস বিষয়টা, সেটাতে তোমরা যতটা জনপ্রিয় তোমরা নিজেরাও জানো, এবং অনেক সময় অনেক কথা উঠে এসছে যে ছোট পর্দার অভিনেত্রী কেন রিলসের মাধ্যমে কাজ পাওয়া, ফলোয়ার্স বাড়ানো, তো এইগুলো নিয়েও তো নানান মতবিরোধ হয়েছে, কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে সাকসেস, তো এটা নিয়ে ভাবো অন্য সময় তোমাদের খারাপ লাগে? কিছু সময় কিছু জিনিস খারাপ লাগে, মানুষ তো খারাপ লাগে যে একদম, খারাপ লাগে না যে একদম সেটা নয়, কিন্তু আমরা যদি লোকে কি ভাবছে সেটা ভাববো তাহলে আমরা নিজেদের কাজ কখন করব? হ্যাঁ মানে দেখো কমেন্ট সবগুলোই পড়ি, হ্যাঁ সব কমেন্ট পড়ি, কিছু কিছু কমেন্ট খারাপ বলায়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাও ভাবতে হবে যে কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেনা, আর ডিলিট বাটন দিয়েছে ইনস্টাগ্রাম, হ্যাঁ ভালো না লাগলে ডিলিট করা। টিনা যেটা বললো যে কিছু কিছু কমেন্ট গুলো খুব কনস্ট্রাকটিভ লাগে, যে পরের বার আপনারা না এটা যদি একটু ট্রাই করেন আরো বেটার হতে পারে, তো এগুলো আমাদের মোটিভেট করে। আর কেউ কেউ জীবনের অনেক দুঃখ কষ্ট ফ্রাস্ট্রেশন বের করতে আসে, তাদের কষ্টটা বুঝে আমরা ভাবি যে ডিলিট। হ্যাঁ অ্যাকচুয়ালি সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তো তোমাদের কি প্ল্যান হয়েছে কোথায় ঘুরতে যাবে এবং সরস্বতী পূজা একসাথে? তোমার প্ল্যানটা বলো, অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করব অফ ক্যামেরা, উই উইল ফলো ইউ। একসাথে পড়েছে তো বাড়িতে তো একটা সরস্বতী পূজা সেলিব্রেশন হয়, সেখানে আমরা যাইও, তো এবার তার পরবর্তী কি করবে না করবে? না তার আগে যে আমাদের অ্যানিভার্সারি আছে, আগে ওইটা সেলিব্রেট করে উঠি, তারপর সরস্বতী পুজো। হ্যাঁ এখনো অত প্ল্যান করা হয়নি, ঠিক প্ল্যান কিছু না কিছু হয়ে যাবে। সামনে বার্থডে গেল ত্রিনাদির, কি গিফট পেয়েছো আগে, নীলা কি দিয়েছে আগে সেটা? ও অ্যাকচুয়ালি আমার বার্থডেটাকে এনেছে, মানে 12টার সময় যে সেলিব্রেশনটা, হ্যাপিনেসটা, সেটা শুধু ওর জন্য পসিবল হয়েছে, আর আই থিঙ্ক ওটার থেকে বড় কিছু হতে পারে না, সো ক্রেডিট গোস টু হিম। আর অন্য গিফটগুলো না এখনো ডেলিভার হয়নি বুঝলো তো, এই না তার থেকেও বড় কথা, গিফটের থেকেও বড় কথা এই যে এফোর্টটা দেওয়া, একটা পুরো জিনিসকে একসাথে আনা, আই থিঙ্ক ওটা সব থেকে বড় আমার জন্য, সো আই থিঙ্ক ওইটা কমপ্লিটস মাই বার্থডে। এবং অ্যানিভার্সারিও তো আসছে, তো এই যে অনেকগুলো বছরই প্রায় কাটিয়ে ফেললে, তো সেই গত বছর একটা অ্যানিভার্সারি দারুণ একটা জিনিস আমরা দেখেছিলাম তোমরা একসাথে প্ল্যানিং করেছো, এবছর কি প্ল্যানিং রয়েছে বা এই অ্যানিভার্সারি কী কী চেঞ্জেস পেলে দুজন দুজনের মধ্যে? সেটা অ্যানিভার্সারি পর বলবো, খুব একটা দুজনকে একসাথে পাই না, কিন্তু এখনও সেভাবে প্ল্যানিং চলছে, কী কী হবে হবে না সেটা ক্রমশ প্রকাশ। হ্যাঁ সেটাই, মানে প্ল্যানিং চলছে, দেখি কতটা কি আমরা করতে পারি কাজকে খেয়াল রেখে, আর বাকি চেঞ্জেস বলতে গেলে আমরা দুজনেই প্রতি মুহূর্তে গ্রো করছি, আরও বড় হচ্ছি, মেন্টালি আরও ম্যাচিওর হচ্ছি, আই থিঙ্ক আমাদের বিয়েটাও গ্রো করছে, তো সব কিছু মিলিয়ে থিংস আর গেটিং হেলদিয়ার অ্যান্ড বেটার। আমরা এসআইপি হয়ে আছে, মিউচুয়াল ফান্ডস গ্রোতে আছে, শুধু গ্রো করে, হ্যাঁ শুধু গ্রো করছি আমরা। দুজন আলাদা আলাদা ভাবে গ্রো করছো নাকি একসাথেই গ্রো করছো? কি মনে করছি ইন্ডিভিজুয়ালি করছি, ইন্ডিভিজুয়ালি করলে না আমরা একসাথে করবো। কি বলবে তিলোত্তমা নিয়ে 9 তারিখ আসছে তিলোত্তমা? এটাই বলবো, মার্চে আসছে তিলোত্তমা, প্লিজ দেখবেন, আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে, যা খারাপ লেগেছে আমাদের জানাবেন, চেষ্টা করব পরের বার আমরা ঠিক করার। অবশ্যই এটাই বলবো যে তিলোত্তমাটা খুব ভালোবেসে বানানো হয়েছে, আমার মনে হয় এটা মানুষের মন ছোঁবে,
সো আপনাদের কাছে যদি একটু সময় থাকে তাহলে গিয়ে তিলোত্তমা দেখুন, আর একটু ভালো মুহূর্ত নিজে আর নিজেদের পরিবারের সাথে কাটান।